নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। এর কমন নাম হচ্ছে ডেডলি নাইটশেড। বেলেডোনা এমন একটা ওষুধ যেটাতে রেডনেসটা, মানে লাল হয়ে যাওয়া ব্যাপারটা থাকে। এটা প্রথম সিমটম কি দেখা যায় যে মাথার যন্ত্রণা অস্বাভাবিক যখন হয়, অস্বাভাবিক তম হয়, মুখ চোখ লাল হয়ে যায় এবং চোখও লাল হয়। এটা সাডেনলি আসে, ইনডেপ মানে অনেকক্ষণ ধরে থেকে যায়, আবার হঠাৎ যেন চলে যায়, মানে হঠাৎ আসে, থাকাটা অনেকক্ষণ, আবার চলে যাওয়াটা হঠাৎ। এটা বেলেডোনার এমন একটা সিমটম কি রোগী ভায়োলেন্ট হয়ে যায়, অত্যধিক উত্তেজিত থাকে এবং জ্বর এলে সে এত ফুল বকতে থাকে যে সে যেন ভয় খেতে থাকে এবং ডেলিরিয়াম হয়। জ্বরের ভেতরে সে অন্যরকম আচরণ করতে থাকে, যার জন্য বাড়ির লোক প্রচন্ড ভয় খেয়ে যায়। এবং জ্বর যখন আসে তার চোখ মুখ লাল হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে যায় এবং প্রচন্ড ছটফট করতে থাকে। মাথার যন্ত্রণা এ রোগীর একটা বড় কারণ। এর আবার একটা আনকমন পিকুলিয়ার সিমটম কি, যেদিনেই মাথার চুল কাটবে সেদিনেই কিন্তু মাথার যন্ত্রণা বা মাথা ধরাতে রোগী কষ্ট পাবে। বেলেডোনার একটা পার্টিকুলার সিমটম হচ্ছে ইলিওসিক্যাল রিজিয়নে যন্ত্রণা হয়, যার জন্য আমরা কি করি, প্রিলিমিনারি ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সে বেলেডোনা খুব ভালো কাজ করে এবং সেক্ষেত্রে আমরা তৎক্ষণাৎ যে পেটের যন্ত্রণার থেকে রেহাই দিতে গেলে বেলেডোনা আমরা ইউজ করি। স্কারলেট ফিভার, হঠাৎ জ্বর এসেছে, গায়ে র্যাশ বেরিয়ে গেছে লাল লাল এবং সেটা ঘামাচির মতো হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু বেলেডোনা খুব ভালো কাজ করে। মেজিলসের ক্ষেত্রে যখন দেখা যায় যে জ্বর উঠছে এবং গায়ে লাল লাল র্যাশ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বেলেডোনা কিন্তু ভালো কাজ করে। মাথার যন্ত্রণায় যেমন বেলেডোনা কাজ করে, জ্বরের ক্ষেত্রেও তাই কাজ করে। ঘাত পায়ের যন্ত্রণা হলেও বেলেডোনা কাজ করে। এবং বেলেডোনার একটা পার্টিকুলার সিমটম হচ্ছে কি, যে কোনো জিনিসের ব্যথা তৎক্ষণাৎ কমাতে খুব ভালো সাহায্য করে। ফোঁড়া হয়েছে, বড় হচ্ছে, অসহ্য বেদনা, সেক্ষেত্রে কিন্তু বেলেডোনা দা রিমেডি। বেলেডোনার একটা বিশেষত্ব এই যে হঠাৎ ব্যথা আরম্ভ হলো, রয়ে গেল অনেকক্ষণ, আবার হঠাৎ যেন ব্যথা চলে গেল। বেলেডোনাতে রেডনেসটাই হচ্ছে কিনোট সিমটম এবং রেডনেসটা দেখেই ওষুধ দেওয়া হয়ে থাকে। আর দ্বিতীয় জিনিস দেখা হয়, যখন রুগী কষ্ট পায় তখন সে যে কোনো ব্যাপারে ভুল বকতে আরম্ভ করে এবং ভুল বকাটা তার রোগের সঙ্গে সম্পর্কযুক্ত নাও হতে পারে এবং সে এত ভায়োলেন্ট হয়ে যায় যে ছটফট করতে থাকে এবং রুগীর বাড়ির লোক সেই মুহূর্তে ডাক্তারকে তাড়াতাড়ি না ডাকলে সে যেন আরো অস্থিরতা বোধ করতে থাকে। মানে আমরা বেলেডোনা দেবার আগে সবসময় ভায়োলেন্ট চিন্তা করি, সাডেনটি চিন্তা করি, সাডেনলি এবং ডেলিরিয়াম, রেডনেস। তবে কোনো ক্ষেত্রে আমাদের ওষুধ দিতে গেলে এই সিমটম দেখে বেলেডোনা ওষুধ নিজে না খেয়ে কোনো ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তবে নেবেন, প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।